মোসাদ প্রধানের যে প্রস্তাব সরাসরি নাকচ করল হামাস। ইসরায়েলের ফিলিস্তিন নির্মূল কৌশল, জাতিসংঘের সতর্কবার্তা। এবং সর্বশেষ থাকছে, হরিয়ানায় গরু পাচারকারী সন্দেহে ব্রাহ্মণ কিশোরকে হত্যা করল গোরক্ষকেরা। হরিয়ানায় গরু পাচারের সন্দেহে এবার ব্রাহ্মণ কিশোরকে তারা হত্যা করেছে গোরক্ষক কমিটি। অর্থাৎ উগ্র হিন্দুরা যে কতটা উগ্র তার প্রমাণ আবারও পাওয়া যাচ্ছে। তারা কোনো বাজবিচার ছাড়া এবার এক ব্রাহ্মণকেই হত্যা করল। তারা গোরক্ষা কমিটির সদস্য, আর এই গোরক্ষা কমিটি করেছে কে? যোগী আদিত্যনাথ সরকার, নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার। তারা ভারতে গোরক্ষার কমিটি করেছে, অথচ এই ভারত প্রতিনিয়ত বিদেশে গরু রপ্তানি করে এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ এই ভারত। এখন প্রশ্ন হচ্ছে, যারা গোরক্ষার কমিটি করে, গরু রক্ষার জন্য মানুষ মারে, তারা গরু মাতাকে মাতা বলে জানে, অর্থাৎ গরুকে তারা মাতা বলে সম্বোধন করে, তাদের মা গরু, কিন্তু সেই গরুর এত এত মাংস কিভাবে বিদেশে রপ্তানি হচ্ছে, আর কিভাবে সেই গরুগুলোকে জবাই করা হচ্ছে, নাকি সেগুলোকে আস্ত পাঠিয়ে দেওয়া হচ্ছে জীবন্ত প্যাকিং করে? এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার এই উগ্রবাদী হিন্দুত্ববাদীদের দ্বারা পুরো ভারতকে তারা শেষ করে ফেলছে। প্রতিনিয়ত ভারতের বিভিন্ন জায়গায় মুসলমান নির্যাতন তো হচ্ছেই, সাথে এখন হিন্দুরাও নির্যাতনের শিকার হচ্ছে, যারা কিনা সাধারণ হিন্দু, অর্থাৎ নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ধাবিত করছে। ভারত আস্তে আস্তে ধ্বংস হবে, বিশেষত এই উগ্র হিন্দুত্ববাদের হাতেই ভারত ধ্বংস হবে, কারণ ভারতে যেভাবে উগ্রতা ছড়াচ্ছে এই সমস্ত উগ্রবাদী হিন্দুরা, তাতে করে অদূর ভবিষ্যতে ভারতকে ধ্বংস হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। অথবা ভারত অন্তত পক্ষে 34টি রাজ্যে আলাদা আলাদা দেশে পরিণত হবে, ভাগ হয়ে খণ্ড খণ্ড হয়ে যাবে, কারণ ভারতের নিজস্বতা বলে কিছুই থাকছে না, নিজস্ব সংস্কৃতি বলে কিছু থাকছে না, তাদের ভিতরে ঐক্য বলতে কিছুই থাকছে না। ভারতে মুসলমানরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয়, তাদেরকে নামাজ পড়তে বাধা দেওয়া হয়, তাদেরকে গরুর মাংস বহন করতে খেতে বাধা দেওয়া হয়। অথচ এই সমস্ত উগ্রবাদী হিন্দুরা কি নিজেদের পায়ের দিকে তাকিয়ে দেখেছে, তারা কিসের কোন চামড়ার জুতা পায়ে পড়ছে, কিসের চামড়ার জুতা পায়ে পড়ছে? তারা যে খুব বড়াই করে বলে গরু তাদের মা, তাহলে কি তারা মায়ের চামড়া পায়ে দিয়ে হাঁটছে? তারা কি তারা তাদের মাকে প্রতিনিয়ত হত্যা করছে, জবাই করে তারা বিদেশে রপ্তানি করছে? আর গরু যদি তাদের মা হয় তাহলে বাবাকে? প্রশ্নটা কি তাদের কাছে রাখা উচিত নয়? তারা কি উত্তর দিতে পারবে? এই সমস্ত উগ্রবাদী হিন্দুদেরকে এখনই ভারত থেকে শেষ করা উচিত, আর এক্ষেত্রে মুসলিম বিশ্বর এগিয়ে আসা উচিত, মুসলিম দেশগুলোর এগিয়ে আসা উচিত, ভারতের মুসলমানদের রাস্তায় নামা উচিত, যাতে করে এই সমস্ত উগ্রবাদী হিন্দুরা ভারতে টিকে থাকতে না পারে। তাদেরকে ওই গরু যেভাবে জবাই করা হয় ঠিক একইভাবেই শেষ করে দেওয়া উচিত, অন্যথায় ভারত সারা জীবন এভাবে মুসলমানদের নির্যাতন করে যাবে, মুসলমানদেরকে তাড়ানোর নাম করে, গোরক্ষার নাম করে তারা মানুষ হত্যা করতে থাকবে। তাই এই গরুর সন্তানদের অবশ্যই শেষ করা উচিত। এই গরুর সন্তানদের ভারতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই গরুর সন্তান যারা গরুকে মা বলে, সেই গরুর যারা আবার গরুর মাংস রপ্তানি করে হাজার হাজার ডলার কামায়, তাদেরকেই আগে শেষ করা উচিত। এ বিষয়ে আপনারা কি মনে করেন? এই গরুর রক্ষাকারী গোরক্ষকদের কি বিচার করা উচিত, কি করা উচিত বলে আপনারা মনে করেন? অবশ্যই সেটা কমেন্টসে লিখে জানাবেন। আর তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও হরিয়ানায় গরু পাচারকারী সন্দেহে কেন ব্রাহ্মণ কিশোরকে হত্যা করা হলো, তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মোসাদ প্রধানের যে প্রস্তাব সরাসরি নাকচ করল হামাস। অবরুদ্ধ গাজার ফিলাডেলফি করিডোর নিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির একজন শীর্ষ নেতা আল মায়াদিনিকে বলেন, বার্নিয়া মধ্যস্থতাকারীদের জানিয়েছেন যে ইসরায়েলি বাহিনীকে চুক্তির দ্বিতীয় পর্যায়ে ফিলাডেলফি করিডোর থেকে সরিয়ে নেওয়া হবে, যা হামাসের পক্ষ থেকে গ্রহণযোগ্য নয়। হামাসের এই নেতা জানান, হামাস চায় যে দখলদার বাহিনী প্রথম পর্যায়ে ফিলাডেলফি করিডোর থেকে তাদের সৈন্য প্রত্যাহার করুক, কারণ চুক্তির দ্বিতীয় পর্যায়ে পৌঁছানোর জন্য কোনো নির্ভরযোগ্য গ্যারান্টি নেই। এদিকে
ইসরায়েলি চ্যানেল 10 জানিয়েছে, যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার একটি বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত করেছে, যা সম্ভবত এই সপ্তাহের শেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হবে। সম্প্রতি মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া মধ্যস্থতাকারীদের জানিয়েছে, ইসরায়েল দ্বিতীয় পর্যায়ে বন্দী বিনিময় চুক্তির অংশ হিসাবে ফিলাডেলফি করিডোর থেকে সেনা প্রত্যাহার করতে সম্মত হয়েছে। যদিও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু করিডরটি এর ওপর নিয়ন্ত্রণ ধরে রাখার বিষয়ে অবিচল। নেতানিয়াহুর কার্যালয় অবশ্যই এই তথ্য অস্বীকার করেনি, তবে জানিয়েছে যে ইসরায়েলি মন্ত্রিপরিষদ এখনও চুক্তির দ্বিতীয় পর্যায়ে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে বাধ্য নয়। এ বিষয়ে ইসরায়েলের ম্যাকন চ্যানেল ওয়েবসাইট জানিয়েছে, যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার সম্প্রতি একটি যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় নিয়ে একটি কাঠামো তৈরি করতে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছে। ইসরায়েলি সাইটটি জানিয়েছে, মধ্যস্থতাকারীরা আগামী শুক্রবারের মধ্যে প্রেসিডেন্ট বাইডেনের মাধ্যমে মৌলিক বিষয়গুলো প্রকাশ করার পরিকল্পনা করছে। মূলত এ কারণেই বার্নিয়া গত সোমবার দোহায় গিয়েছিলেন। সেখানে আগামী দিনগুলোতে আলোচনা চালানোর সম্ভাবনা রয়েছে। মধ্যস্থতাকারীদের একটি সূত্র জানিয়েছে, নেতানিয়াহুয়ের সরকার মূলত চুক্তির প্রথম পর্যায়ে ফিলাডেলফি করিডরে ইসরায়েলি সেনার উপস্থিতি বজায় রাখার জন্য জোর দিয়ে চলেছে, যার মধ্যে সেনা সংখ্যা কমানোর বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের বিষয়টি পরিকল্পিত। এই প্রেক্ষাপটে ম্যাকন চ্যানেল একটি মিশরীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে বলছে, নেতানিয়াহু কেবল নিজের স্বার্থে ইসরায়েলকে ক্ষতিগ্রস্ত করতে প্রস্তুত। মিশরের সাম্প্রতিক মনোযোগ নেতানিয়াহুয়ের প্রেস কনফারেন্সের প্রতি ছিল, যেখানে তিনি মিশরকে ফিলাডেলফি করিডর সম্পর্কে প্রচারের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন, যা মিশরীয়দের পক্ষ থেকে যথেষ্ট আপত্তিকর মনে হয়েছে। ইসরায়েলের ফিলিস্তিনি নির্মূল কৌশল, জাতিসংঘের সতর্কবার্তা। ইসরায়েলের চলমান আগ্রাসনের কারণে পশ্চিম তীরেও গাজার মতো বিপর্যয়ের পুনরাবৃত্তি ঘটতে পারে বলে গুরুত্বপূর্ণভাবে সতর্ক করে দিয়েছে জাতিসংঘের একজন কর্মকর্তা। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকো আলবানিজ মঙ্গলবার এই সতর্ক বার্তা দেন। ইসরায়েলের চলমান আগ্রাসনে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গাজার সহিংস সংঘাত পশ্চিম তীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, যা ইতোমধ্যেই ইসরায়েলি দখলে থাকা ভূখণ্ডে ফিলিস্তিনিদের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলবে। আলবানিজ বলেন, ইসরায়েলের গণহত্যামূলক সহিংসতা গাজা থেকে বেরিয়ে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, আর এই পরিস্থিতি সৃষ্টি করা ইসরায়েলের একটি বৃহত্তর কৌশলেরই অংশ। তিনি বলেন, দখলদার ও যুদ্ধবাজ ইসরায়েল একই সঙ্গে গাজা এবং পশ্চিম তীরকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যা একটি সামগ্রিক নির্মূলীকরণ, প্রতিস্থাপন এবং আঞ্চলিক সম্প্রসারণ প্রক্রিয়ারই অংশ। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে আলবানিজ বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে দীর্ঘদিন ধরে যে ছাড় দিয়ে আসছে, তার প্রেক্ষিতেই ইসরায়েল অধিকৃত ভূখণ্ডকে ফিলিস্তিনি মুক্তকরণে সক্ষম করছে। এর ফলে ফিলিস্তিনিরা ক্রমশ ঝুঁকির মধ্যে পড়ছে উল্লেখ করে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ফিলিস্তিনিরা এখন এমন এক শক্তির করুণার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, যারা কিনা তাদেরকে একটি জাতীয় গোষ্ঠী হিসাবে নির্মূল করার অপচেষ্টা চালাচ্ছে। জাতিসংঘের এই কর্মকর্তা কথাগুলো এমন সময় বললেন যখন গাজা এবং পশ্চিম তীর উভয় স্থানেই ইসরায়েলি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। অবরুদ্ধ গাজায় গত 7ই অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের পর থেকে এ পর্যন্ত প্রায় 41,000 ফিলিস্তিনি শহীদ হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। একই সময় ইসরায়েলি সামরিক অভিযান পশ্চিম তীরেও শত শত ফিলিস্তিনির মৃত্যু এবং আহতের কারণ হয়েছে, যা সংঘাতের ক্রমবর্ধমান মৃত্যুহারকে আরও বাড়িয়ে তুলেছে। এর আগে আগস্টে আলবানিজ ঘোষণা করেছিলেন যে ইসরায়েলের অপরাধগুলো বিস্তারিতভাবে নথিভুক্ত করা হয়েছে। সেই সঙ্গে তিনি নেতানিয়াহুয়ের সরকারকে শান্তি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের নীতিগুলোর বিরুদ্ধে আরও শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, ইসরায়েলের পদক্ষেপে হস্তক্ষেপ ছাড়া ফিলিস্তিনিদের জন্য পরিস্থিতি ক্রমত অবনতির দিকেই যাবে। গাজার পর এখন অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতিও উত্তেজনাপূর্ণ রয়ে গেছে, যেখানে আশঙ্কা করছে যে গাজায় দেখা দেওয়া সহিংসতা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অন্যান্য অংশেও প্রতিফলিত হতে পারে। এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সর্বশেষ সতর্কবার্তার পরেও এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইসরায়েলের চলমান আগ্রাসন ফিলিস্তিনি জনগণের ভবিষ্যৎ এবং এই অঞ্চলে শান্তির সম্ভাবনা নিয়ে জরুরি প্রশ্ন তুলেছে।
হরিয়ানায় গরু পাচারকারী সন্দেহে ব্রাহ্মণ কিশোরকে হত্যা করল গোরক্ষকেরা। ভারতের হরিয়ানা রাজ্যের পালোয়াল জেলায় বাঘোলা গ্রামে গরু পাচারকারী সন্দেহে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রকে গুলি করে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। প্রায় 30 কিলোমিটার পথ তাড়া করে 19 বছর বয়সী আরিয়ান মিশ্রকে গুলি করে হত্যা করে গোরক্ষকেরা। গত 23 আগস্ট লোমহর্ষক ঘটনাটি ঘটলেও পুলিশ মঙ্গলবার তা প্রকাশ করেছে। পুলিশের দাবি, ভুল বোঝাবুঝির কারণেই এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইতোমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে রয়েছে বজরং দলের সদস্য কৌশিক নামে এক ব্যক্তি। কিছুদিন আগে চরকি দাদ্রিতে এক মুসলিম পরিযায়ী শ্রমিককে গোমাংস রাখার সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। তার 3 দিনের মাথায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় অভিযুক্ত অনিল কৌশিক লাইফ ফর নেশন নামে একটি সংগঠন চালান। তারা গরু রক্ষার নানা পরামর্শ দেয়। আরিয়ান হত্যায় জড়িত অন্য সন্দেহভাজন ব্যক্তিরা হলেন বরুণ, সৌরভ, কৃষ্ণ ও আদেশ। তাদের সবার বয়সই 20-এর কোঠায়। এই 5 জনের সবাই ফরিদাবাদের বাসিন্দা। আরিয়ানের বাবা শিয়ানন্দ মিশ্রা থানায় করা অভিযোগে বলেছে, তার ছেলে নিজের 2 বন্ধু হর্ষিত গুলাটি ও সাগর গুলাটিয়ের সঙ্গে গাড়িতে ঘুরতে বেরিয়েছিলেন। গাড়িতে হর্ষিত ও সাগরের মা সুজাতা গুলাটি এবং এক প্রতিবেশী কীর্তি শর্মা ছিলেন। তারা যে গাড়িতে বেড়াতে বের হয়েছিলেন সেটা একটি রেনো ডাস্টার, মালিক হর্ষিত। আরিয়ানের পরিবার হর্ষিতদের বাড়িতে ভাড়া থাকে। যে গাড়িতে করে আরিয়ানদের তাড়া করা হয় সেটি ছিল একটি মারুতি সুইফট। সেটি ফরিদাবাদ সেক্টর 21 থেকে বাঘোলা পর্যন্ত আরিয়ানদের গাড়িকে তাড়া করে ও গুলি ছোড়ে। পুলিশ বলছে, ঘটনার সময় প্রথমে আরিয়ানের মাথার পিছনে গুলি লাগে, তাদের গাড়ি থেমে যায়। পিছনের গাড়ির লোকজন এগিয়ে এসে আবার গুলি করে। এবার গুলি আরিয়ানের হাতে লাগে। গুলি করার পর হামলাকারীরা বুঝতে পারে তারা এতক্ষণ ভুল গাড়ি তাড়া করেছে। এই গাড়িতে একটি পরিবার রয়েছে, সেখানে গরু পাচারকারী কেউ নেই। পরদিন 24 আগস্ট আরিয়ানের বাবা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ মামলা সংশ্লিষ্ট বিষয়গুলো বিশ্লেষণ করতে গিয়ে দেখতে পায়, হত্যাকাণ্ডের একদিন আগে গত 22 আগস্ট সারান থানায় কৌশিক গরু পাচার নিয়ে একটি অভিযোগ দায়ের করেছিলেন। এফআইআরে কৌশিক অভিযোগ করে বলেছিলেন, গত 22 আগস্ট ভোররাতে কিছু লোক পিয়ালি চকের কাছে পিক আপে গরু বোঝাই করছে বলে তিনি খবর পেয়েছিলেন, কিন্তু তিনি ঘটনাস্থলে গিয়ে কাউকে পাননি। তার বিশ্বাস, গরু পাচারকারীরা পালিয়ে গেছে, গরুগুলো জবাই করার জন্যই নেওয়া হয়েছে। আরিয়ান ফরিদাবাদের একটি উন্মুক্ত বিদ্যালয়ে লেখাপড়া করতেন। লেখাপড়ার পাশাপাশি আরিয়ান ভারোত্তোলন খেলোয়াড়ও ছিলেন। তিনি ভারোত্তোলনের বিভিন্ন প্রতিযোগিতার পদকও জিতেছেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য, এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।